সুতপাদেবী তার স্বামী দীননাথবাবু এবং এক মেয়ে রুহির সঙ্গে আলিপুর শহরে বাস করতেন। দীননাথবাবু পেশায় একজন বিজনেসম্যান ছিলেন এবং তার বিশাল সম্পত্তি থাকায় সে তার মেয়ে রুহির বিয়ের জন্য বেশ বড় বড় বাড়িতেই সম্বন্ধের দেখাশোনা করছিলেন। ও তার ইচ্ছা ছিল মেয়েকে ছোট একটি পরিবারে বিয়ে দেবেন, যাতে করে রুহির কোনো রকম অসুবিধা না হয়। এই উদ্দেশ্য নিয়ে তিনি রুহির জন্য বেশ কয়েকটি সম্বন্ধ দেখেন। এমনই একদিন রুহি তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, ঠিক তখনই সুতপাদেবী সেখানে যায় ও সে বলে, এই রুহি, তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। মিস্টার এবং মিসেস সেনগুপ্ত তার ছেলে বিজয়কে নিয়ে আজই দেখতে আসছে। এখন পার্লারে গিয়ে তাড়াতাড়ি সেজে রেডি হয়ে আয়, হাতে খুব একটা সময় নেই। ওহ মা, দুদিন ছাড়াই আমার আর এইসব ভালো লাগে না। এখন তোমরা কেন বারবার বিয়ের সম্বন্ধ আনছো আমি সেটাই বুঝতে পারছি না। আর তুমি ভালো করেই জানো আমার এগুলো একেবারে পছন্দ নয়। এই শোন, তোর পছন্দ না হলেও তোর বাবার ওদেরকে খুব পছন্দ, তাই বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর ওদের হাতে বেশি সময়ও নেই। জানিস তো ওরা ব্যবসায়ী। হ্যাঁ মা, সে জানি, আর ওরা এসে শুধু বিজনেসেরই কথাবার্তা বলবে। আই হেট দিস, এগুলো আমার একদমই ভালো লাগে না। রুহির কথা শুনে তখন সুতপাদেবীও একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু একদিক থেকে দেখতে গেলে সেও ঠিক বলছিল। এরপর সুতপাদেবী অনুনয়ের সঙ্গে বলে, দেখ মা, তুই ভুল ভাবিস না, এখন তোর বাবা বিজনেসম্যান, তা তোর বাবার বন্ধুরা এসে বিজনেসের গল্প করবে না তো কি করবে? এখন তোর বান্ধবীরা এলে তোর সঙ্গে মেকআপ পার্লার এসব নিয়ে তো গল্প করবে, তাই না? তা যা, এখন রেডি হয়ে আয় তো। এই বলে সুতপাদেবী সেখান থেকে চলে যায়। এদিকে রুহি চিন্তায় পড়ে যায়, কারণ রুহি মৃদুল নামে একটি ছেলেকে ভালোবাসত। মৃদুলের পরিবারে তার চারটি বোন এবং বাবা মা ছিল এবং তারা মধ্যবিত্ত ছিল, তাই রুহি ভয়ে তার বাবাকে মৃদুলের কথা বলতে পারে না, তাই সে বারবারই তার বাবা মার নিয়ে আসা সম্বন্ধ ফিরিয়ে দিচ্ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় ও কিছুক্ষণ পর মিসেস সেনগুপ্তা বিজয়কে নিয়ে আসে। তখন, ওহ দিদি, উই আর টু লেট। আসলে জানেন তো, বিজয় আমাদের একমাত্র ছেলে, এখন আমাদের এতগুলো কোম্পানি, তাই কোনো কিছুতেই সময় দিতে পারছি না। তাহলে এক কাজ করুন আন্টি, কয়েকটা ম্যানেজার রেখে দিন, দেখবেন ওরা সব কাজ সামলে নেবে। ওহ রুহি, তুমি তো সেম আমার শাশুড়ির মতো কথা বলছো, উনি এগুলো একদম পছন্দ করতেন না, আর পরিবারের সঙ্গে একসঙ্গে টাইম স্পেন্ড করতে পছন্দ করতেন, আর তাই তো বিজয়ের ফাদাররা 10 জন ভাই বোন। দেখুন, এতে হাসির কি আছে? যেখানে আপনি অথবা আপনার ছেলে সময়ই দিতে পারবেন না, সেখানে বিয়ে দিয়ে কি লাভ? আর তাই আমি পরিষ্কারই এই বিয়েতে না করে দিচ্ছি। এই যে রুহি, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, যেখানে তুমি হাজারো খুঁজলে এরকম হালকা সংসার সুখ স্বাচ্ছন্দ্য কোথাও পাবে না। আমার দরকার নেই আন্টি, এর থেকে ভালো আমি 10-15 জনের জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করব, কিন্তু তবুও আপনার ছেলেকে বিয়ে করব না। এভাবেই অপমানিত করলে তখন মিসেস সেনগুপ্তা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রুহি তার বাবা মাকে এই বিষয়ে বোঝাতে থাকে, কিন্তু রুহি যখন দেখে কোনোভাবেই আর কোনো কথাতেই কাজ হচ্ছে না, তখন সেদিন দীননাথবাবু এবং সুতপাদেবীকে সে সমস্ত সত্যিটা বলে দেয়। মা, বাবা, তোমাদেরকে আজ আমি একটা কথা বলতে চাই। আমি মৃদুল নামের একটি ছেলেকে খুবই ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। আর হ্যাঁ, মৃদুল মধ্যবিত্ত পরিবারের, ওর পরিবারে সব মিলিয়ে মোট 7 জন সদস্য, এই জন্যই আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারছিলাম না। হ্যাঁ, কিন্তু তুই এই কথাটা আমাদেরকে আগে বলিসনি কেন? এখন আমি আমার বন্ধু রিলেটিভসের কাছে কি মুখ দেখাবো কি জানি। আর তুই বলছিস ওদের নাকি 7 জনের ফ্যামিলি, আর ওর 4টে ননদও আছে, এখন তুই ওখানে গিয়ে কিভাবে থাকবি? হ্যাঁ বাবা, সে আমিও জানি, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মৃদুলকে 6 বছর ধরে চিনি, ও খুবই ভালো ছেলে, আর আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব, আর না হয় আমি কখনো কাউকে বিয়ে করব না, এই শুনে রাখো। মেয়ের এরকম কথা শুনে তাদের আর কিছু বলার থাকে না, বাধ্য হয়ে তারা রুহির সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়। বিয়ের পর রুহি তার শাশুড়ি সুলেখা দেবী, শ্বশুরমশাই মহেশবাবু এবং 4 ননদ স্মৃতি, মিতা, লেখা ও জয়ার সঙ্গে ভালোভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু মাঝে মাঝেই তাদের সংসারে চিন্তা নেমে আসত। আর সেটা তখনই হতো যখন তার শ্বশুর মহেশবাবু
বেশ কয়েকদিনের জন্য বাড়িতে না আসতো। এমনই সেদিন মহেশবাবু না ফেরায় সুলেখা দেবী মনমরা করে বসেছিল। তখন, এই যে মা, আপনি এভাবে বসে আছেন যে, এখন দুদিন হয়ে গেল বাবা বাড়ি ফেরেনি, চলুন বরং আমরা থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি লিখিয়ে আসি। না রে মা, সেটা করার প্রয়োজন নেই, কারণ উনি ঠিকই ফিরে আসবেন। এখন উনি কোনো বাচ্চা ছেলে নয় যে হারিয়ে যাবে। আর তুই চিন্তা করিস না, উনি হয়তো কোনো কাজেই গিয়েছেন। সুলেখা দেবী এভাবেই ব্যবসার বাহানা দেখিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু তার মুখভঙ্গি দেখে রুহির একটু সন্দেহ হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সন্ধ্যায় রুহি এবং তার শাশুড়ি রান্না করছিল। হঠাৎই এমন সময় তাদের বাড়িতে দুজন মহিলা এবং আটটি মাঝ বয়সী মেয়ে এসে হাজির হয়। তাদেরকে দেখে রুহি বলে, আরে আরে, আপনারা কারা? এভাবে ঘরের মধ্যে ঢুকে আসছেন কেন? কি দরকার বাইরে থেকেই বলুন। এই যে বৌমা, তুমি চুপ করো, কারণ আমরা বাইরের লোকজন নয়, আমি হলাম তোমার মেজো শাশুড়ি। আর এই যে একে দেখছো, এটা তোমার ছোট শাশুড়ি। আমরা দুজনে তোমার সৎ শাশুড়ি, আর আমাদের সঙ্গে এই আটটি মেয়ে রয়েছে, এগুলো তোমার ননদ হয়। এমন সময় পেছন দিক থেকে মহেশবাবু এসে বলেন, হ্যাঁ বৌমা, এরা ঠিকই বলছে। আর সুলেখা, আজ আমাদের ফ্যাক্টরিতে আগুন ধরে গিয়েছে, তাই ওখানে থাকা খাওয়ার খুবই সমস্যা হচ্ছিল, ও বাধ্য হয়ে আমি এদেরকে সঙ্গে নিয়ে আসলাম। রুহি এই সমস্ত কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। আসলে রুহির শাশুড়ি অর্থাৎ সুলেখা দেবী হলেন মহেশবাবুর প্রথম স্ত্রী। মহেশবাবু যখন ফ্যাক্টরিতে কাজ নেন, তারপরেই নীলিমা দেবী এবং প্রতিমা দেবী নামে দুই মহিলা তার সঙ্গে ফ্যাক্টরিতে কাজ করত। এবং হঠাৎ তাদের বাবা মা মারা যাওয়ায় তারা দুজনেই একা হয়ে পড়ে, এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে বাধ্য হয়ে মহেশবাবুকে এদের দুজনকে বিয়ে করতে হয়। এরপর মেজ বইয়ের চারটি মেয়ে তৃষা, খুশি, মাহি, মিনি এবং ছোট বইয়ের চারটি মেয়ে জুলি, শুভা, বিথা, পলি, এই কথা শুনে রুহির মাথা ঘুরে যায়। সে মনে মনে ভাবতে থাকে, একই কাণ্ড রে বাবা, চারটে ননদ নিয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম, এরপর আরো আটটা, এই বারো জন ননদের মাঝে আমি চিড়েচ্যাপ্টা হয়ে যাব। এবার বুঝলাম শ্বশুরমশাই কেন দুদিন ছাড়া বাড়ি থেকে উধাও হয়ে যেতেন। বাবা মা ঠিকই বলেছিলেন, এত বড় সংসারে আমার বিয়ে করাই উচিত হয়নি। মনে মনে এত কথা আসলেও রুহি মুখে কোনো কিছুই বলতে পারে না। এরপর তাদের বাড়ির সদস্য অনেক বেড়ে যাওয়ায় কাজও অনেক বেড়ে যায়, তাই দিনরাত রুহিকে পরিশ্রম করতে হতো। এদিকে সংসারের অভাব দেখা দেয়, কারণ ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়ার পর মহেশবাবু কর্মহীন হয়ে পড়েন এবং মৃদুলের একার পক্ষে এত বড় সংসার টানা অসম্ভব হয়ে পড়ে। এরপর থেকেই সংসারের অশান্তি শুরু হয়। নীলিমা দেবী এবং প্রতিমা দেবী দুজনে মিলে সুলেখা দেবীকে বলেন, এতদিন তো এই সংসারে ভালো বাড়ি, ভালো জায়গা সবকিছু নিয়ে রইলে, আমরা কষ্ট করে ফ্যাক্টরিতে ইঁদুর বিড়ালের মতো থেকেছি, এবার আমাদেরকে একটু আরামে থাকতে দাও না। যাও, তুমি এবার তোমার কোনো অন্য ব্যবস্থা করে নাও, আমরা আর এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। হ্যাঁ, তাছাড়া তোমার তো একটা ছেলেও রয়েছে, সে তোমাদেরকে খাওয়ানোর ভার নিয়ে নেবে, আর আমাদেরকে এখানকার জায়গা, জমি, বাড়ি সমস্ত কিছু লিখে দাও, আমরা এবার থেকে একটু শান্তিতে বাস করব। একথা শুনে সুলেখা দেবী রেগে যান ও বলেন, চুপ করো তোমরা সবাই, এটা আমার বাড়ি, আমি ওনার প্রথম স্ত্রী, আমার সংসারে উড়ে এসে তোমরা জুড়ে বসেছো, তার উপরে এত বড় বড় কথা বলছো, তোমাদের লজ্জা লাগে না? এক্ষুনি তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। অমনি বললেই হলো, আমাদেরকে চেনো না তো, পুলিশ ডেকে কোমরে দড়ি বেঁধে আদালতে তুলবো। এরকম ঝগড়া ও চেঁচামেচি শুনে রুহি সেখানে দৌড়ে আসে ও বলে, আরে আরে, আপনারা এত চিৎকার করছেন কেন? লোকজন শুনলে কি বলবে? এরকম সমস্যা দিনে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এভাবে মাথা গরম করলে কোনো উপায় বের হবে না। এভাবে সে তখনকার মতো ঝগড়াটা থামিয়ে দেয়। সন্ধ্যের সময় মৃদুল ফিরে এলে রুহি তাকে বলে, শোনো, বাড়িতে খুব সমস্যা হচ্ছে, একই এতগুলো লোক, তার উপরে টাকা পয়সার সমস্যা, কি করে এই সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়? ঝামেলা মানে? ও আমার ঝামেলা নয়, বুঝেছো, আমার তো আর বারোটা মেয়ে নেই, যার এখন বারোটা মেয়ে রয়েছে সেই এই নিয়ে চিন্তা করবে, বুঝেছো? তুমি এমন করে বলছো কেন? ওরা তো তোমারই বোন, তোমারও তো চিন্তা হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তোমার কথা তো আমি বুঝতে পারছি, আর আমি বা কি করব বলো, আমি যতটুকু পারছি ততটুকু তো করছি, এরপর আমি কি আমার প্রাণ বিসর্জন দেব নাকি?
আমি বলছিলাম কি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বাড়িতে তো এতজন মহিলা, সব মিলিয়ে আমরা 16 জন মহিলা আছি। আমরা সবাই যদি একটা ছোটখাটো ব্যবসা শুরু করি। কি ব্যবসা শুরু করবে? তা তোমার প্রস্তাবে ওরা রাজি হবে তো? আর তাছাড়া এখন ব্যবসা করার মতো অত টাকা পয়সা আমরা কোথা থেকে পাবো? তুমি দেখো না আমি কি করি। এই বলে পরের দিন সকালে রুহি তার শাশুড়িদেরকে ডাকে এবং তাদেরকে বলে, দেখুন মা, এখন আমাদের বাড়ির পরিস্থিতি যা, তাতে ঝামেলা আর ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের সবার উচিত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় বার করা। এজন্য আমাদের রোজগার করতে হবে। সেজন্য আমি একটা উপায় ভেবেছি। আপনারা যদি সবাই মিলে তাতে রাজি থাকেন, তাহলে আমি আপনাদেরকে সেই কথা বলতে পারি। বোমা, তুমি বলো কি উপায় আছে? আর পরিশ্রম করতে আমরা খুব পারবো। আমরা দুজন ফ্যাক্টরিতে দিন রাত পরিশ্রম করে পেট চালিয়েছি, এখন তো বসে বসে ঝিমুনি পাই। হ্যাঁ মা, তোমার মাথায় কি বুদ্ধি এসেছে বলো, পরিশ্রম আমিও করতে পারবো। আমি ভাবছি আমরা সবাই মিলে একটা পুতুল বানানোর কারখানা খুলবো। পুতুল বানানোর কাঁচামাল আমি বাবার ফ্যাক্টরি থেকেই নেব এবং বিক্রি হওয়ার পর তার টাকা শোধ করে দেব। এবার আপনারা বলুন, এ নিয়ে আপনাদের কি মতামত? হ্যাঁ বৌমা, আমাদেরই তো মত আছে, তা তুমি ব্যবস্থা করো, আমরা সবাই রাজি আছি। পরের দিন রুহি তার বাবার বাড়িতে যায় এবং বাবাকে বলে তাদের ফ্যাক্টরি থেকে যে সমস্ত কাটা কাপড় বের হতো সেই কাপড়গুলো নিয়ে আসার ব্যবস্থা করে। এদিকে সেই কাটা কাপড় দিয়ে তারা বিভিন্ন ছোট ছোট খেলনা এবং ঘর সাজানো আরো অন্যান্য জিনিসপত্র বানাতে শুরু করে। এইভাবেই কয়েকদিনের মধ্যে তাদের ব্যবসায় বেশ উন্নতি হয়। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদের পুতুলের সুনাম ছড়িয়ে যায়। একদিন এক ডিলার ফোন করে বলে, হ্যালো রুহি দেবী বলছেন, গত সপ্তাহে আমরা আপনাদের ফ্যাক্টরি থেকে 200 পিস পুতুল কিনেছিলাম, এখন আরো 500 পিসের অর্ডার দিচ্ছি। আপনারা কি 10 দিনের মধ্যে আমাদেরকে ডেলিভারি দিতে পারবেন? কেন পারবো না, আপনি আরেকবার লোকেশনটা পাঠিয়ে দেবেন, মাল ঠিক সময়ে পেয়ে যাবেন। তারা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরে সাহায্য করে 10 দিনে তাদের কাজটি সম্পন্ন করে। এতে করে তারা সময় মতো ডেলিভারি দিতে পারে। এবং এদিকে তাদের মধ্যে যে ঝামেলা ঝগড়া ঝাঁটি ছিল সেগুলো পুরোপুরি দূর হয়ে যায়। এভাবেই তারা সুখে শান্তিতে একে অপরের সাথে সাথ দিয়ে আনন্দেই দিন কাটাতে থাকে। শিবানী কাবেরীর বৌদি ছিল এবং তাদের দুজনকে একসঙ্গে দেখলে সকলেই বোন বলে মনে করত, আর তাদের দেখতে শুনতেও প্রায় একই ছিল। কয়েক বছর আগে শিবানীর তাপসের সঙ্গে বিয়ে হয়েছিল। তাপস তার মা মহেশ্বতা দেবী ও এক বোন কাবেরীর সঙ্গেই থাকত। শিবানী ও কাবেরীর বাহ্যিক গঠন এক হলেও তাদের যোগ্যতা ও সম্মানে অনেকই তফাত ছিল, কারণ কাবেরী একটি কোম্পানিতে জব করত আর শিবানী একজন হাউসওয়াইফ ছিল, তাই তার ওই বাড়িতে খুব একটা মর্যাদা ছিল না। এমনই একদিন, বৌদি, ও বৌদি, আমার জন্য ইফতারির খাবার রেডি করে দেবে তো, কারণ আমি আজ অফিসেই ইফতারি করব। হ্যাঁ, রুয়াবজার শরবতি তো ভুলবে না কিন্তু? হ্যাঁ বোন, কিন্তু আমি তো এখন ঘর মুচ্ছি আর আমার হাত নোংরা ময়লাও আছে, তা তুমি যদি এখন একটু ওগুলো রেডি করে নিতে তাহলে খুবই ভালো হতো। ওহ বৌদি, আমার ভালো হওয়া খারাপ হওয়া দেখতে গেলে চলবে না, আমার এখন সময়ের অনেক দাম, আমি তোমার মতো বেকার আছি নাকি? আর তুমি জানো না নাকি যে আমি রোজা করেছি? হ্যাঁ দিদি, আমি জানি, যেখানে তুমি একা রোজা করনি, এটা রমজানের মাস, আমিও রোজা করেছি। এই চুপ করো, এখন তোমার আর আমার রোজার মধ্যে অনেক তফাত আছে বুঝলে। তুমি যেখানে বাড়ি দিয়ে বসে বসে ইফতার গেলো, আর আমায় অফিসে অনেক কাজ করতে হয়। কি জানি বাবা, আমিও তো সারাদিন বাড়ির কাজ করি, তাহলে কি এগুলো কাজ নয়? যাক গে, বাদ দাও, এখন কথা বাড়ালেই বেড়ে যাবে। কাবেরী এভাবেই মেজাজ দেখিয়ে বললে শিবানী তখন চুপ হয়ে যায় ও তখন সে হাত পরিষ্কার করে নেয় এবং কাবেরীর জন্য ইফতারির খাবার রেডি করে নিয়ে আসে। আর এটা শুধু সেদিনের নয়, প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল, যেটা দেখে ও শুনে মহেশ্বরী দেবীও কিছু বলতো না। এভাবেই আরও কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন, তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর কাবেরী কাদামাখা জুতো পরেই ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, যেটা দেখে শিবানী বলে, এই এই বোন, এটা তুমি কি করলে? আমি এক্ষুনি ঘর পরিষ্কার করে মুছে গেলাম আর তুমি কাদামাখা জুতো পরে ঘরের মধ্যে চলে এলে,
নিজের বৌদির উপর একটু খেয়াল করো, কত কষ্ট করে মুছলাম। ওহ বৌদি, এত অসুবিধা কি আছে? তুমি তো সেই ঘরেই থাকো, আর একবার না হয় মুছে নেবে। এখন আমার জুতো খোলার সময় নেই, বুঝেছো? 5 মিনিটের মধ্যেই আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। কাবেরী এভাবে বললে তখন শিবানীরও কিছু বলার থাকে না। তখন সে মনে মনে বলে, বোন যখন থেকে জব করছে ওর অহংকার দিন দিন বেড়েই চলেছে। থাক কি আর বলবো, ছোট বোন হয়, আর বৌদিকে তো সবকিছু সহ্য করতেই হবে। এরপর শিবানী আবারও ঘরের মেঝে মুছতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। কাবেরী প্রায় সময়ই শিবানীর সঙ্গে এরকম ব্যবহার করত। এভাবে নানা রকমের মধ্য দিয়ে কাবেরী শিবানীর উপর অত্যাচার করত। এমনই একদিন কাবেরী ঈদের শপিং করে নিয়ে আসে। এরপর সে বলে, নতুন জামা কাপড় রাখার জন্য আলমারিতে একটুও জায়গা নেই। আমি বরং এক কাজ করি, এই পুরানো কাপড়গুলো বৌদিকে দিয়ে আসি, সেই তো বৌদি পুরানো জামা কাপড় পরেই থাকে। এই বলে কাবেরী তার পুরানো জামা কাপড় জুতো তার বৌদি শিবানীকে দিতে যায়। তখন শিবানী বলে, বোন তুমি যে আমার কথা এত ভেবেছো এটাই আমার কাছে অনেক, কিন্তু তুমি এগুলো নিয়ে চলে যাও, আমার এগুলোর কোনোই প্রয়োজন নেই। আরে বৌদি, তুমি তো সেই ছেঁড়াফাটা জামা পরে থাকো, দাদা তো তোমাকে নতুন কিছু কিনেও দিতে পারে না, তা আমারগুলো নিয়ে ব্যবহার করলে তুমি কি ছোট হয়ে যাবে? না বোন, এখানে ছোট বড়র ব্যাপার নয়, কিন্তু তোমার দাদা কষ্ট পাবে। তোমার দাদা পরিশ্রম করে যা উপায় করে তা দিয়ে আমাকে যা কিনে দেন তাতেই আমি অনেক সন্তুষ্ট আছি, আমার এসব কিছুই দরকার নেই। শিবানী এভাবে বললে কাবেরী এক প্রকার রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে মনে মনে বলে, বেশি নাক খাড়া, এদিকে 2 পয়সা রোজগার করতে পারে না, আবার বেশি অ্যাটিটিউড নিতে হবে না যা তো, আমি বরং কোনো ভিখারিকে দান করলে তারা বেশি খুশি হবে। এই বলে কাবেরী তার পুরানো জামা কাপড় জুতোগুলি একটি ভিখিরিকে দান করে দেয়। এদিকে শিবানী মনে মনে ভাবে, কাবেরীর অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে, ও নিজের দাদাকেও শেষ পর্যন্ত ছোট করতে ছাড়লো না, আর যেটা ও নিজেও বুঝতে পারলো না। এমনই একদিন কাবেরী তখন অফিসে ছিল। শিবানী সন্ধ্যায় ইফতারের জন্য ফলমূল কাটছিল। এরপর তাদের ইফতারের সময় হয়ে যায়। তখন মহেশ্বতা দেবী বলে, এই যে বৌমা, তুমি ইফতারের জন্য এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? কাবেরীকে তো আসতে দাও, আবার বেশ সারাদিন রোজা করে অফিসে পরিশ্রম করছে, আর তুমি ঘরে বসে গেলার জন্য অস্থির হয়ে যাচ্ছ। আসলে মা, আজান হওয়ার সাথে সাথে ইফতারি করতে হয়, আর আমি সেজন্যই এত ব্যস্ত হচ্ছি। আর কাবেরী তো বলল আজ ওর অফিস থেকে ফিরতে লেট হবে, সেজন্যই আমি ওর জন্য ইফতারির ব্যবস্থা করিনি। শিবানী এভাবেই বলছিল। ঠিক তখনই কাবেরী সেখানে এসে উপস্থিত হয়। এরপর সে বলে, মা দেখেছো তো, তোমার বৌমা রোজা করেও কত মিথ্যে কথা বলছে। আমি আবার কখন বললাম যে আমার ফিরতে দেরি হবে? তার মানে ও আমাকে না খাইয়ে মারার প্ল্যান করছে। ছি বৌমা ছি, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মনে আমার মেয়ের জন্য এত হিংসা। আর এইসব ফলফুল কি তোমার বরের পয়সায় আসছে নাকি? এসব আবার মেয়ের রোজগারের টাকায় কেনা, আর তুমি তাকেই না খাইয়ে মারার প্ল্যান করছো। মা এ আপনি কি বলছেন, বোনকে আমি আমার নিজের বোনের মতোই ভালোবাসি, আর আমি এরকম চাইবই বা কেন? যেখানে ওর দাদার টাকার উপর ওর সমান অধিকার আছে, আমি কখনো এসব নিয়ে পার্থক্য করি না মা। ন্যাকা ষষ্ঠী, যাও যাও তো, আর বাহানা করতে হবে না, আমার মেয়েকে ইফতারের ফল দাও। আয় মা, ইফতারি করবি আয়। কিন্তু মা, তোমার বৌমা আমার জন্য ফল কেটেছেই বা কোথায় যে আমি ইফতারি করব? আরে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এই ফলগুলোই খা, আর বৌমা তো সেই ঘরেই থাকে, বৌমা না হয় কিছু নাই বা খেলো, ও পরে কিছু খেয়ে নেবে খনে। মহেশ্বরী দেবী এভাবে বললে শিবানীর তখন চোখে জল চলে আসে এবং এক গ্লাস জল খেয়েই উঠে পড়ে। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর শিবানী মনে মনে ভাবে, না এভাবে চলতে পারে না, আমাকে যাই হোক একটা করতেই হবে। আমার বাবার আর্থিক সমস্যার জন্য আমাকে লেখাপড়া করাতে পারেনি, আজ আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতেই হবে। শিবানী এভাবেই মনে মনে লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর সে তার স্বামীর সঙ্গে পরামর্শ করে লেখাপড়া করতে থাকে। সে দিনে সংসারের যাবতীয় কাজকাম করত এবং রাত জেগে পড়াশোনা করত। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন কাবেরী একটি ইফতার পার্টি রেখেছিল। সেখানে তার অফিস কলিগ থেকে আরম্ভ করে আত্মীয় স্বজনরা বেশ নামি দামি পোশাক পরেই এসেছিল। কাবেরীও নামি দামি পোশাক আভিজাত্য জুয়েলারি পরেই রেডি হয়েছিল। এরপর শিবানী সেখানে আসে।
এবং সেও একটি ব্র্যান্ডেড ড্রেস এবং আভিজাত্য জুয়েলারি পরেই এসেছিল। তাকে এরকম ড্রেসে দেখে কাবেরী বলে, কি গো বৌদি, তুমি এত নামি দামি পোশাক কোথা থেকে পেলে? ও নিশ্চয়ই কোনো দোকান থেকে চুরি করেছো, তাই তো? এছাড়া তোমার ভাগ্যে কি করেই বা জুটবে? কাবেরী তখন এভাবেই শিবানীকে অপমান করছিল। ঠিক তখনই একজন আত্মীয় বলে, এই কাবেরী, তোর দাদা বৌদি তো খুবই দারিদ্র ছিল রে, তারা এত নামি দামি পোশাক কোথা থেকে পেলো? কেসটা কি? আরে কোথা থেকে আর পাবে, মনে হয় কোনো দোকান থেকে চুরি টুরি করেছে হয়তো। ওদের তো আর ওইসব নামি দামি পরার ক্ষমতা নেই, সেই চুরি করা ছাড়া আর কি বা করতে পারে? কাবেরী চুপ করো, অনেকক্ষণ থেকে তোমার অনেক কথা শুনছি। তুমি তো দেখছি ছোট বড় ভুলেই গিয়েছো কাকে কেমন করে সম্মান করতে হয়। অর্থের লোভে তুমি সবকিছুই ভুলে গিয়েছো দেখছি। ওহ বৌদি, তোমার ওই ডায়লগ বন্ধ করো। আমি ভুল কি বলেছি? যেটা সত্যি সেটাই বলেছি। না কাবেরী, এটা তোমার ভুল ধারণা। আসল সত্যিটা হলো আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছি যেখানে আমার স্যালারি 40,000-এরও বেশি। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো লেখাপড়া কিছুই জানতে না। হ্যাঁ, এই সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে অনেকই ছোট বড় কথা শুনিয়েছিলে, তার জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ আমি আর যা কিছু হতে পেরেছি তোমাকে জবাব দেওয়ার জন্যই হয়েছি। কিন্তু বৌদি, তুমি তো সারাদিন ঘরের কাজকাম করতে, তাহলে পড়াশোনা কখন করতে? আমি সারাদিন ঘরের কাজ কমপ্লিট করে রাত জেগে অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছি। যখন সারা দুনিয়া আমাকে অশিক্ষিত মূর্খ বলতো আমার খুব একটা খারাপ লাগতো না। কিন্তু তোমরা যখন আমার নিজের লোক হয়ে এভাবে বলতে আমার তখন খুবই খারাপ লাগতো। তাই আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। তারা সকলে যখন এভাবেই কথা বলছিল তখন ওই মাল্টিন্যাশনাল কোম্পানির বস সুস্মিতা সেন আসে এবং বলেন, আমি অনেক মানুষ দেখেছি কিন্তু শিবানীর মতো এত ট্যালেন্টেড আর এত পরিশ্রমী মানুষ খুবই কম দেখেছি। শিবানী, তোমার পড়াশোনার প্রতি ভালোবাসা আর তোমার পরিশ্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। আর আমি খুবই ভাগ্যবান যে তোমার মতো কাউকে আমার কোম্পানির ম্যানেজার করতে পেরেছি। বসের মুখে এরকম কথা শুনে কাবেরীর মুখ খোলা কি খোলা থেকে যায়। এরপর কাবেরী বলে, কি ম্যানেজার, ব্যাপারটা তো ঠিক আমি বুঝতে পারলাম না। হ্যাঁ কাবেরী, শিবানী হচ্ছে তোমার ম্যানেজার আর তুমি শিবানীর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আজ থেকে তুমি শিবানীর আন্ডারে কাজ করবে। কথাটা শোনা মাত্রই কাবেরীর পায়ের মাটি সরে যায়। কারণ সে কল্পনাও করতে পারেনি একদিন যাকে তার মূর্খতার জন্য এত অপমান করে এসেছে আজ সেই তার ম্যানেজার হয়ে গিয়েছে। এরপর ওখানে উপস্থিত সকলেই শিবানীর অনেক প্রশংসা করতে থাকে। এরপর মহেশ্বরী দেবী বলেন, বৌমা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি লেখাপড়ায় কম ছিলে বলে আমি অনেকই তোমার উপর জুলুম করেছি, অনেক ছোট বড় কথা শুনিয়েছি যেটা আমি একেবারেই করে ঠিক করিনি। মানুষের দক্ষতা তার চর্মে নয় তার কর্মে থাকে। বৌদি, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আমার জানা নেই, তবুও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ছোট বোন ভেবে আমায় ক্ষমা করে দাও বৌদি। আরে পাগলি মেয়ে কোথাকার, আমি তোমাকে প্রথম থেকেই আমার ছোট বোনই ভাবতাম। আর আমি তোমার উপর একটুও রেগে নেই, কারণ আমি যা কিছু হতে পেরেছি আজ তোমার জন্যই হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এরপর কাবেরী এবং মহেশ্বরী দেবী তাদের ভুল বুঝতে পারে, যাতে করে তাদের সংসারে আর কোনোই সমস্যা থাকে না। এরপর তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।